ওয়েলকাম ব্যাক টু মাই এবাসায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। আজকে যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, কারণ আমরা নবম দশম শ্রেণীর সকল অঙ্কগুলো সমাধান করে থাকি এবাসায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমরা এরকম এর ধারাবাহিকতায় আমরা 9.2 অঙ্ক নম্বর 14 সমাধান করে দেখাবো। এর পূর্বে আমরা অলরেডি 13 পর্যন্ত সমাধান করে দেখিয়েছি, তো যদি তোমরা আগের অঙ্কগুলো দেখতে প্রয়োজন মনে করো তাহলে এবাসায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। এখানে কস 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের দুইটি জিনিস লাগবে। এখানে আমাদের এই অনুপাতের এই ডিগ্রির মানগুলো আমাদের জানতে হবে, আর আমরা বসালেই কিন্তু আমরা মানগুলো বের করে নিতে পারবো। তো এখন আমরা বাম পক্ষ ধরে অঙ্কটি সমাধান করব মান বসিয়ে। তো আমরা এটাকে বাম পক্ষ ধরে নিয়েছি, কস 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এটা আমরা বাম পক্ষ ধরে নিয়েছি। এখন কি করব, এখন শুধুমাত্র মানগুলো আমরা বসাবো। মানগুলো বসালেই কিন্তু আমাদের অঙ্কটি সহজ হয়ে যাবে। এটি আমাদের জানা মান যে কস 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2, আর কস 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2, এবং সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ। আমরা মানগুলো বসালাম। এখন আমরা কি করব, এখন আমরা এই একটার সাথে একটা গুণ করে দেবো। তো উপরের সাথে উপরে একটা গুণ করে দিলে কি হবে, √3 হয়ে যাবে। 1 এর সাথে গুণ করলে তাহলে √3, নিচে 2 × 4 এটা করে দিলাম, আর এখানে উপরে √3 আর নিচে হয়ে যাচ্ছে 2 × 4। আমরা খুব সহজেই এটা গুণ করে দিলাম। এখন কি করব, এখন আমরা এটা লসাগু করে নিব। তো যদি আমরা লসাগু করি তাহলে নিচে হয়ে যাচ্ছে আমাদের লসাগু 4, তাহলে উপরে হচ্ছে কত, √3 প্লাস হচ্ছে √3, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের যেহেতু আমরা লসাগু করেছি 4। তো এখন আমরা লসাগু 4 করলাম। এখন যদি আমরা এটা উপরে যোগ করতে চাই তাহলে আমাদের কি হচ্ছে, √3। অর্থাৎ আমরা একটা আর একটা যে √3 গুণ করি তাহলে √3, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 4। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 × 2 = 4, অর্থাৎ আমরা উপরে পাই যাচ্ছি কত, √3, আর নিচে পেয়ে যাচ্ছে আমরা 2। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম বাম পক্ষ সমান পেলাম √3/2। এখন আমরা ডান পক্ষটি প্রমাণ করব। ডান পক্ষে আমাদের কি ছিল, ডান পক্ষে কস 30 ডিগ্রি সমান কত, এটা আমরা প্রমাণ করে দেবো। তো এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা লিখে ফেলবো ডান পক্ষ সমান, আমাদের ডান পক্ষ ছিল কস 30 ডিগ্রি। আমরা জানি যে কস 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2। তো এইটা খুব সহজেই আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমরা এখানে লিখে দিতে পারি যে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। এটা আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, এটা আমরা লিখে দিতে পারি। এটা হলো আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আমরা এটা যেহেতু দেখাতে বলেছিল তাহলে আমরা লিখে দেবো দেখানো হলো, এটা আমরা লিখে দেবো। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে সবাই।